এই লোকটা কমাস ধরে ঘুমোতে পারছে না, শুলেই মনে হয় আশেপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। মাঝের মধ্যেই কোনো কারণ ছাড়াই খাট নড়ে ওঠে, আর ঠিক তার পাশের বাড়িতেই এক মৃত বাচ্চা কবর থেকে এক সপ্তাহ পর উঠে আসলো। এই বিক্ষিপ্ত ঘটনাগুলোর পিছনে রহস্য কি, সেইটা জানতে হলে দেখতে হবে আজকের আর্জেন্টিনিয়ান মুভি টেরিফাইড। আর্জেন্টিনার এক ছোট্ট শহরে ওয়াল্টার একাই থাকে। ওর সাথে বিগত এক মাস ধরে বাড়িতে এমন কিছু ঘটনা ঘটছে যার কোনো ব্যাখ্যা নেই, যার কারণে দিনের পর দিন সে ঘুমোতে পারে না। কলের পাইপ থেকে আসে গোঙানির শব্দ, বিছানা আচমকা নড়ে জায়গা পরিবর্তন করে, জিনিসগুলো বড়ই বিচিত্র। ওয়াল্টার বিছানার তলায় চেক করলে দেখে সবই ফাঁকা। তাহলে আচমকা লাইট নিভে গেল, প্লাগটা ঢোকাতেই মনে হলো পিছন থেকে কেউ যেন দৌড়ে চলে গেল। ওয়াল্টার প্রচণ্ড ভয়ে মাথায় চাদর দিয়ে শুয়ে পড়লে অনবরত মনে হয় কেউ তার দিকে ভারী পায়ে এগিয়ে আসছে। এইভাবে কতক্ষণ কেটেছে খেয়াল নেই। ঘুম ভাঙল সকালে, উঠেই দেখে গোটা ঘর অগোছালো অবস্থায় পড়ে। এই সূত্রে সে বেশ কয়েকদিন ধরে প্যারানর্মাল ইনভেস্টিগেটর মোরা অ্যালব্রেকের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু ওর সহকারী কোনো প্রমাণ ছাড়া অ্যালব্রেকের কাছে রিচ করতে দেয় না। তাই প্রমাণ জোগাড়ের জন্য সেদিন ক্যামেরা কিনে বাড়ি ফেরে। বাড়ির সামনে আসতে দেখা হয় প্রতিবেশী জুয়ানের সাথে। জুয়ান তাকে বাড়ি মেরামতের কাজ সঠিক সময় ও ধীরে সুস্থে করতে বলে, কারণ ওয়াল্টারের বাড়ি থেকে রীতিমতো জোরে আওয়াজ আসে। কিন্তু ওয়াল্টারের কিছুই করার নেই, কারণ যেসব জিনিসগুলো ওর সাথে ঘটছে সেগুলো কাউকে বললে লোকে পাগল ভাববে। আজ রাতে বেডরুমে সে ক্যামেরা সেট করে, যেমন করেই হোক প্রমাণ দরকার। মাঝরাত, ওয়াল্টার প্রহর গুনছে, আচমকা লাইট নিভে যায়। জানলা দিয়ে প্রবেশ করা রাস্তার আলোয় দেখতে পেল ক্যামেরাটা পড়ে আছে, আর সামনের দেওয়ালে এক বিশাল কারো ছায়া। লাইটের প্লাগ গুজে অন করতেই ছায়াটা সরে গেল, উপর থেকে এলো ভারী পায়ে হেঁটে বেড়ানোর মচ মচ শব্দ। ওয়াল্টার দ্রুত নেমে ক্যামেরার ভিডিও প্লে করলে দেখে মানুষের মতো এক বৃহৎ নগ্ন দেহাকৃতির কিছু একটা ওর বিছানার সামনে দাঁড়িয়ে, যেটা ক্রমশ আলমারিতে প্রবেশ করে যায়। ওয়াল্টার সেদিকে বন্দুক তাক করে আলমারি খুলতে দেখে কেউ নেই। পুনরায় ক্যামেরার ভিডিও প্লে করলে লক্ষ্য করে ওই ক্রিয়েচার বিছানার নিচ থেকে বেরিয়ে এসছে, কিন্তু এরই মধ্যে আলমারির দরজা খুলে বেরিয়ে আসে অদ্ভুত সাদা দেহাকৃতি সেই ক্রিয়েচার। বন্দুকের নলের প্রতিচ্ছায়ায় ওয়াল্টার দেখতে পেল সেটা তার দিকে এগিয়ে আসছে, কিন্তু বন্দুকটা ধরতেই পরের দিন পাশের বাড়ির অ্যালিসিয়ার ছেলে নিনিও ওয়াল্টারের বাড়ির বাগানে ঢোকে ফুটবলটা আনার জন্য। সেই সূত্রে কলের জল খেতেই যাবে, তখনই ওয়াল্টার ভিতর থেকে চিৎকার করে বলতে থাকে, এই বাড়ির জল খেও না, পালাও এখান থেকে। আর তখনই নিনিও ভয়ে রোডে চলে আসলে অ্যাক্সিডেন্টে মারা যায়। এর ঠিক পরের দিন জুয়ানের স্ত্রী ক্ল্যারার সাথে অলৌকিক ঘটনা ঘটে। রান্নাঘরে বেসিনের নল থেকে শুনতে পায় গোঙানির শব্দ। জলের প্রবাহের সাথে কখনো মনে হচ্ছিল কেউ জোরে নিঃশ্বাস নিচ্ছে, মনে হলো বলছে, ক্ল্যারা আজ তোর শেষ দিন। জুয়ান বাড়ি ফিরলে ব্যাপারটা তাকে জানায়। ওর মতে পাইপলাইনগুলো বেশ পুরনো, আশেপাশের বাড়ির সাথেও কানেক্টেড, সাথে ওয়াল্টার প্রতিদিন বাড়িতে কিছু না কিছু মেরামতের কাজ করেই থাকে, হয়তো ওটারই আওয়াজ। ভোরের দিকে ক্ল্যারা বাথরুম যাওয়ার জন্য উঠলে ঠক ঠক করে আওয়াজটা শুরু হয়। জুয়ান চেঁচিয়ে ওয়াল্টারকে ভোরে কাজ থামাতে বললে আওয়াজটা কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হলেও আবার শুরু হয়। জুয়ান রেগে ওয়াল্টারের বাড়ির কলিং বেল টিপে তাকে কাজ থামাতে বললেও কোনো উত্তর আসে না, শুধু এলো স্ট্যাটিক নয়েজ ও অস্পষ্ট গোঙানির শব্দ। জুয়ান রেগে ঘরে ফিরে আসতেই চমকে উঠল, আওয়াজটা তারই বাথরুম থেকে আসছে। তড়িঘড়ি করে দরজা খুলতে জুয়ান স্তব্ধ। এক অদৃশ্য শক্তি ক্ল্যারাকে শূন্যে তুলে দেওয়ালে অমানসিকভাবে ছুঁড়ে মারছে, গোটা বাথরুম রক্তাক্ত। জুয়ান চাইলেও থামাতে পারে না এবং ক্ল্যারা নৃশংসভাবে মারা যায়। এই ঘটনার জন্য পুলিশ জুয়ানকে গ্রেপ্তার করে, যেহেতু বডিতে একমাত্র ওরই ফিঙ্গারপ্রিন্ট ছিল। তবে বয়ানে অসঙ্গতি থাকার কারণে জুয়ানকে মানসিক হসপিটালে রাখা হয়। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর অ্যালিসিয়া উপরের ঘরে কারোর চলাফেরা ও ভারী কিছু সরানোর আওয়াজ শুনে
উপরে গিয়ে চেক করতে রীতিমতো অবাক, কারণ টেবিলে বসেছিল তার মৃত ছেলে নিনিও। রাতে পেট্রোলিংয়ে বেরোনো এক জুনিয়র অফিসার এনরিক অ্যালিসিয়ার বাড়ির সদর দরজা খোলা দেখে চেক আপ করতে ঢুকলে এই ভয়াবহ ঘটনা তার পুলিশ কমিশনার হেড ফিউনিসকে জানায়। ফুনিস খবর শোনা মাত্রই চলে আসে, কারণ অ্যালিসিয়া তার এক্স গার্লফ্রেন্ড ছিল। তবে এমন অদ্ভুত ঘটনা এত বছরের কর্মজীবনে সে কোনোদিনও দেখেনি, তাই সাহায্যের জন্য ডেকে পাঠায় এক্স ফরেন্সিক এক্সপার্ট অফ প্যারানর্মাল বুক রাইটার হানোকে। ততক্ষণে অ্যালিসিয়া নিনিওর জন্য চেয়ারে দুধ বিস্কুট রেখে দিয়ে গেছে। সে খুব খুশি যে তার ছেলে ফিরে এসেছে। ঘটনাস্থলে ফুনিস ও হানো মেঝে ও দেওয়ালে নিনিওর কাদা পায়ের ছাপ দেখতে পায়। তারা কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে একটা মৃত পচা বডি কিভাবে নিজের কবর থেকে উঠে আসে। আতঙ্কিত অফিসাররাও নাকি নিনিওর বডি নড়তে দেখেছে বলে দাবি করে। তবে হানোর মতে এইরকম বেশ কয়েকটা কেস এর আগেও তার কাছে এসেছিল, যেখানে মৃত মানুষের বাড়ির লোক তার মৃত্যুর শোক সামলাতে না পেরে বডি কবর থেকে তুলে আনে। ওরা দুজন এই বিষয়ে কথা বলার সময় আচমকা নিনিওর সামনে রাখা দুধের গ্লাস উল্টে যায়। তাহলে সবাই যা বলছে সেটা কি সত্যি? তবে হানো পুনরায় বডি কবরস্থ করার অর্ডার দিয়ে চলে যায়। আর এই ক্ষেত্রে যদি অ্যালিসিয়া বাধা দেয় তাহলে ঘুমের ওষুধ দিয়ে এই কাজ করতে হবে। সকালে হানো খেয়াল করে ওয়াল্টারের বাড়ির সামনে ডক্টর অ্যালব্রেক দাঁড়িয়ে ছবি তুলছে। আসলে ওয়াল্টার প্রমাণ হিসেবে ভিডিও এবং ছবি তাকে সেন্ড করার পর অ্যালব্রেক এই ঘটনার উপর দৃষ্টিপাত করেছে। হানোর অবশ্য তাকে চিনতে ভুল হয় না, কারণ এর আগে অ্যালব্রেকের প্যারানর্মাল অ্যাক্টিভিটি ও মেটাসিম্বিওসিস সম্পর্কিত বেশ কয়েকটা কনফারেন্স সে অ্যাটেন্ড করেছিল। অ্যালব্রেক জানায় বেশ কয়েকদিন ধরেই তারা কোনোভাবেই ওয়াল্টারের খবর পাচ্ছে না, ফোন করলে আসে স্ট্যাটিক নয়েজ। ব্যাপারটা সন্দেহজনক হলে হানো তাকে নিনিওর কেসটাও বলে। ফুনিস অবশ্য অ্যালব্রেকের কারণে অসন্তোষ প্রকাশ করল। এমনিতেও নিজের হার্টের প্রবলেমের কারণে দুমাসের মধ্যে রিটায়ারমেন্ট নেবে, তাই কর্মজীবনের শেষ পর্যায়ে এসে চায় না কোনো গণ্ডগোল হোক। হানো তাকে বুঝিয়ে বলে যে অ্যালব্রেক এই বিষয়গুলোতে স্পেশালিস্ট, তাই চিন্তার কোনো কারণ নেই। হানো ফুনিসকে সিমেট্রিতে নিনিওকে পুনরায় কবর দেওয়ার ব্যাপারটা সামলাতে বলে অ্যালব্রেক সহ তদন্ত শুরু করে। এরই মধ্যে নিনিওর এক বন্ধু পাঁচিল টোপকে বাগানে ঢুকলে নিনিওকে চেয়ারে বসে থাকতে দেখে। তখনই নিনিওর মাথা ওর দিকে ঘুরে যাওয়ায় বাচ্চাটা ভয়ে নিজের স্কুল ব্যাগ ওইখানেই ফেলে পালিয়ে যায়। ঘটনা সন্দেহজনক হচ্ছে দেখে অ্যালব্রেক সিদ্ধান্ত নেয় যতক্ষণ না কবর দেওয়া হচ্ছে ওর বডি ফ্রিজারে রাখা হোক। সেই মতো ব্যবস্থা হলে নিনিওর সে বন্ধু লুকিয়ে এটার ভিডিও করে নেয়। ইতিমধ্যে ফুনিস এসে নিনিওকে চেক করতে গেলে ফ্রিজার আচমকা নড়ে ওঠে। তারা বুঝতে পারে এটা কোনো সাধারণ ঘটনা নয়, কারণ এলাকার পাশাপাশি দুটো বাড়িতে এমন অলৌকিক ঘটনা কাকতালীয় হতে পারে না। এর মধ্যে নিশ্চয়ই কোনো যোগসূত্র রয়েছে, তাই অ্যালব্রেক তার সহকারী ডক্টর রোজেনটক এবং ফুনিসকে নিয়ে জুয়ানের সাথে দেখা করে। অ্যালব্রেক বিশ্বাস করে জুয়ান তার স্ত্রীকে খুন করেনি। ওরা জুয়ানকে 1998 সালের ইউনাইটেড স্টেটের ঠিক এমনই একটা ঘটনার ছবি দেখিয়ে বিস্তারিত বলে, যার কোনো ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। তাই বিষয়টা খতিয়ে দেখার জন্য জুয়ানের থেকে আইনিভাবে তার বাড়িতে কিছুদিন থাকার অনুমতি চায়। জুয়ানও এতে সম্মতি জানায়। তবে ওয়াল্টারের প্রশ্ন উঠলে জানতে পারে নিনিওর অ্যাক্সিডেন্টের দিন থেকে সেও নিখোঁজ। অতএব সেই মতো হানো নিনিওর বাড়িতে, অ্যালব্রেক জুয়ানের এবং রোজেনটক ও ফুনিস ওয়াল্টারের বাড়িতে শিফট করে। তারা প্রত্যেকে একে অপরের সাথে ভায়া টেলিফোন সম্পর্ক রাখছিল। রোজেনটক ওয়াল্টারের বাথরুমে ইনফ্রারেড লাইট দিয়ে চেক করলে দেওয়ালে অদ্ভুত সব সাংকেতিক চিহ্ন লক্ষ্য করে। তাই রোজেনটক আরও কিছু প্রমাণ জোগাড়ের জন্য সারা বাড়িতে নয়েজ ক্যাপচার ডিভাইস এবং ক্যামেরা সেট আপ করে। ফুনিস শুরু থেকেই বিষয়টা নিয়ে ভয় পাচ্ছিল, তাই রোজেনটক ওকে ফিরে যেতে বলে। এরই মধ্যে রোজেনটক লক্ষ্য করে রান্নাঘরে কবাটের নিচে চামচ এবং ছুরি কোনো ম্যাগনেটিক ফিল্ডের কারণে উল্টো হয়ে চলছে। সে ওটা চেক করতে গেলে একটা ছুরি হাতে তালুর মাঝ বরাবর গেঁথে কবাটের সাথে আটকে যায়। ফুনিস ছাড়ানোর চেষ্টা করলে রোজেনটক লক্ষ্য করে কবাটের ভিতর থেকে কেউ রক্ত চুষছে। ফুনিস তখনই বন্দুক তাক করে কবাট ওপেন করলে দেখে কিছু একটা জিনিস কবাটের এক প্রান্ত থেকে অন্যদিকে সরে যাওয়ায় ওই চামচগুলো চুম্বকের মতো সেদিকেই সরে যায়। তবে এই সুযোগে রোজেনটককে মুক্ত করে অ্যালব্রেককে ফোন করে সব বিষয়টা জানায়।
ফোনিস লক্ষ্য করে ঘরের এক প্রান্ত থেকে মেটালের জিনিসগুলো ধীরে ধীরে জায়গা পরিবর্তন করছে। রজেনটক তাকে দ্রুত মেঝেতে পড়ে থাকা রক্ত পরিষ্কার করতে বলে, কারণ এই অদৃশ্য শক্তি বা ক্রিয়েচার রক্তপিপাসু। ফোনিস আর এই অবস্থা সহ্য করতে পারছিল না, তার বুকের ব্যথা ক্রমশ বেড়ে চলেছে। তাই হানোকে ফোন করে বলে সে চলে যাচ্ছে। হানোর সাথে কথা বলতে বলতে ফোনিস রান্নাঘরে আসে। এই রান্নাঘরটা অ্যালিসিয়ার বাড়ি থেকে দেখা যায়। হানো হঠাৎ চমকে ওঠে, দেখে ওয়াল্টারের বাড়ির রান্নাঘরে এক অদ্ভুত ক্রিয়েচার দাঁড়িয়ে, যাকে একটা বিশেষ কর্নার বা এক সাইড থেকে দেখা যাচ্ছে। হানো জিজ্ঞেস করে, ফোনিস তোমার সামনে ওটা কে? কিন্তু সে তো কাউকে দেখতে পায় না। আর বড়ক্ষণে ক্রিয়েচারটা হানোর সামনে চলে আসে। ফোনিস কথাটা রজেনডককে জানাতে গেলে সে থামিয়ে বলে, আমরা পেয়ে গেছি, সে আমাদের সাথেই আছে। মনে করো অন্ধকার ঘরে কোনো বস্তুর একদিকে আলো পড়লে সেই দিকটা যেমন ভিজিবল হয়, তেমনই ওর উল্টো দিকটা অন্ধকার। এই সবটাই হলো আমাদের পয়েন্ট অফ ভিউ, যে আমরা কোন অ্যাঙ্গেল থেকে বস্তুটাকে দেখছি। এই বলে ওয়াল্টারের বিছানার নিচের একদিকটা দেখায় যেখানে সব ফাঁকা, কিন্তু যখনই অন্য সাইড দিয়ে দেখতে বললে ফোনিস চমকে ওঠে, কারণ বিছানার নিচে কয়েকটা ভয়ঙ্কর ক্রিয়েচার ঘুরে বেড়াচ্ছে। এই দৃশ্য দেখে ফোনিস ভয় এক ছুটে বেরিয়ে যায়, তার গোটা শরীর কাঁপছে আর হার্টবিট বেড়ে চলেছে। এদিকে অ্যালব্রেক নিজের মতো বিভিন্ন পরীক্ষা চালিয়ে যাচ্ছিল, তখনই শুনতে পায় কলের পাইপলাইন থেকে চাপা গোঙানি ও স্ট্যাটিক নয়েজ, সাথে আওয়াজটা ধীরে ধীরে জায়গা পরিবর্তন করে দেওয়ালের বড় ফাটলটার দিকে চলে আসে। অ্যালব্রেক ফাটলে চোখ রাখলে অবাক হয়ে যায়, কারণ অন্ধকারের মধ্যে ভয়ঙ্কর দৃষ্টিতে ওয়াল্টার ওর দিকে তাকিয়ে। ততক্ষণে ফোনিস হানোর অবস্থা জানাতে নিনিয়র বাড়ি পৌঁছলে কবাডের ভিতর থেকে ভয়ঙ্কর স্ট্যাটিক নয়েজ ও চাপা আর্তনাদ শুনে কবাডের একটা সাইড ভেঙে ফেলতেই চমকে ওঠে। দেখে হানো ভয়ঙ্কর অবস্থায় সাহায্যের জন্য চিৎকার করছে। ওদিকে অ্যালব্রেক ফাটলের মধ্যে ওয়াল্টারকেও একই অবস্থায় দেখতে পেলে ফোনিস চলে আসে। কোনো রকমে এসে হানোর ব্যাপারে জানালে অ্যালব্রেক বলে, সর্বদা চোখে যা দেখছ সেটাই বিশ্বাস করো না, আগে হাতে লেগে থাকা ওই রক্ত পরিষ্কার করে শান্ত হয়ে বসে পুরো ব্যাপারটা শোনো। আর এই ঘটনার সাথেই রিভিল হয় আসল রহস্য। অ্যালব্রেক বোঝায় এই ক্রিয়েচার বা অশরীরী, এদের যে নামেই ডাকো, এরা অন্য এক ডাইমেনশনে বিরাজ করে, এরা রক্তে আকৃষ্ট হয়। তাদের এক্সিস্টেন্স অনেকটা অরেঞ্জের মতো, যেমন ধরো অরেঞ্জের ভিতরের অংশে আমাদের ডাইমেনশন আর ঠিক এর বাইরের অংশটায় এই ক্রিয়েচারগুলো থাকে। এরা জলের মাধ্যমে নিজেদের আকার মাইক্রোস্কোপিক লেভেলে পরিবর্তন করে অরেঞ্জের উপর থেকে ভিতরে ট্রাভেল করে, অর্থাৎ আমাদের ডাইমেনশনে। ফলে আমাদের এবং ওদের ডাইমেনশনের মাঝে এমন কোনো ব্রেক পয়েন্ট তৈরি হয়েছে যার মাধ্যমে এই ক্রিয়েচার ওয়াল্টারের বাড়িতে বা এই এলাকার আশেপাশে নিজেদের জায়গা বানিয়েছে। আর সবথেকে বড় কথা, এরা মানুষের বডিও ব্যবহার করতে পারে, যেটাকে আমরা পজিশন বলে থাকি। এই ক্রিয়েচার আমাদের ডাইমেনশনে যেখানে এক্সিস্ট করে সেই জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আসলে সে এবং রজেনটক অনেকদিন ধরেই এদের উপর রিসার্চ করছিল, কিন্তু এর আগে এতটা প্রবলভাবে এদের এক্সিস্টেন্সের প্রমাণ পাওয়া যায়নি। তার এই থিওরি দেখে বোঝা যায় কেন সেদিন ওয়াল্টার নিনিয়োকে ওর বাড়ির জল খেতে বারণ করছিল। আসলে এই ক্রিয়েচার জলের মাধ্যমে নিনিয়র বডি প্রসেস করে, যার ফলপ্রসূ মৃত্যুর পর তার বডি কবর থেকে উঠে আসে। এবং জুয়ানের স্ত্রী ক্ল্যারা এই ম্যাগনেটিক ফিল্ডের আওতায় আসার কারণেই মারা যায়। কিন্তু ওয়াল্টার এবং হানো এখন জীবিত, তবে কষ্টজনক অবস্থায় ওই ক্রিয়েচারদের ডাইমেনশনে ফেঁসে রয়েছে, যেখান থেকে তারা বেরিয়ে আসতে চাইলেও সম্ভব নয়। এইভাবে প্রতিটা প্রমাণ একে একে মিলে যেতেই ফোনিস আরও কিছু জিজ্ঞাসা করতেই যাবে, আর তখনই ওয়াল্টার অ্যালব্রেকের মাথা দেওয়ালে ঠুকে মেরে ফেলে। এই আকস্মিক ঘটনায় ফোনিসের মাইল্ড স্ট্রোক হয়। প্রচণ্ড বুকের ব্যথায় শুয়ে পড়তেই দেখে দেওয়ালের ফাটল দিয়ে ভয়াবহ রূপে ওয়াল্টার ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখে ফোনিস ভয় অজ্ঞান হয়ে যায়। এইভাবে কতক্ষণ কেটে গেছে খেয়াল নেই, তবে ঘরে ক্রিয়েচারের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। তার ওয়াকিটকি ফোন কোনোটাই কাজ করছে না। তখনই অ্যালিসিয়া প্রবেশ করলে ফোনিস ওর থেকে সাহায্য চায়, কিন্তু সে নিনিয়র বন্ধুর ওই ভিডিওর ব্যাপারে জেনে গেছে। ফোনিস সহ বাকিরা
নিনিওকে যে তার থেকে লুকিয়ে কবর দিয়েছে এটা সে মানতে পারছে না। তাই অ্যালিসিয়া পুনরায় ছেলের বডি কবর থেকে তুলে এনেছে। ফোনিস ভয়ে গাড়ি নিয়ে পালাতেই যাবে, আর তখনই ফোনিস রুদ্ধশ্বাসে ড্রাইভ করে ঘটনাস্থল থেকে বহুদূর চলে আসলে ওয়াকিটকির সাহায্যে পেট্রোলিং অফিসার এনরিকের সাথে কন্ট্যাক্ট করলে জানতে পারে কয়েক ঘন্টা আগে অ্যালিসিয়া ফোনিসের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে এসেছিল, আর সেই সূত্রে তারা এখন অ্যালিসিয়ার বাড়ির দিকে রওনা দিয়েছে। কথাটা শুনতেই ফোনিস তাদের ওই এলাকা থেকে দূরে থাকার অর্ডার দেয়। তখনই ফোনের ওপার থেকে এনরিক বলে, স্যার আপনার বন্ধু হানো রাস্তায় কেমন অদ্ভুতভাবে দাঁড়িয়ে আমাদের দেখছে, তার অবস্থা ভালো ঠেকছে না। তখনই ফোনিসের অর্ডারে এনরিক ওই এলাকা ছেড়ে দিলে ফোনিস পুনরায় সেদিকে রওনা দেয়। সে ঠিক করে নিয়েছে সব চালিয়ে শেষ করে দেবে। তাই সারা বাড়িতে পেট্রোল ছড়িয়ে অ্যালিসিয়ার বেডরুমে আসতে নিনিওকে দেখে, আর সেখানে ঝুলছে অ্যালিসিয়ার লাশ। ফোনিস আর সময় নষ্ট করল না, পেট্রোল ছড়িয়ে বাইরে এসে দেশলাই জ্বালাতে গেলে বারবার সেটা নিভে যায়। আর তখনই বাস থেকে সেই ভয়ঙ্কর রাতে একমাত্র ফোনিস বেঁচে ফিরেছিল। অবশ্য বাঁচার কারণ ছিল তার হার্ট প্রবলেম, কারণ এই ক্রিয়েচার সেই সব বডিকেই পজেস করত যারা শারীরিকভাবে সুস্থ। তবে ঘটনাস্থলে রজেনডকের বডি পাওয়া যায়নি, হয়তো তার অবস্থাও বাকিদের মতো হয়েছিল। এই ঘটনার এক বছর পর দুজন ইনভেস্টিগেটিং অফিসার এবং ডক্টর রেজনি জুয়ানের সাথে অ্যালব্রেক রজেনটক এবং অফিসার হানোর নিখোঁজের ব্যাপারে কথা বলতে আসে। এদের সব সন্দেহ ফোনিসের উপর, কারণ ওই রাতে এনরিক ফোনিসকে জুয়ান, অ্যালিসিয়া ও ওয়াল্টারের বাড়ি চালাতে দেখেছিল। এমনকি ক্ল্যারার মৃত্যুর জন্য ফোনিসকেই সন্দেহ করা হচ্ছে। পরক্ষণে জুয়ান রজেনটকের ছবি দেখিয়ে বলে, ওই দেখুন ও আপনাদের পিছনে দাঁড়িয়ে। আর তখনই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। সাথে যাওয়ার আগে স্ক্রিনের দুদিকে রেখে গেলাম তোমাদের জন্য দুটো সেরা ভিডিও।